আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের যারা এবার কলেজ অ্যাডমিশন 2023 অ্যাপ্লাই করবা অনলাইনে, তাদের অনেকেই প্রশ্ন করতেছে যে বিকাশ থেকে কিভাবে টাকা পে করতে হবে, এটা বুঝতে পারতেছো না তোমরা অনেকেই, তাই না? সো এই জন্য অনেকেই প্রশ্ন করতেছো, তো তার জন্য আমি চেষ্টা করলাম যে তোমাদের এই বিষয়টা দেখানোর জন্য। ওকে, জাস্ট প্রসেসটা তোমাদের দেখাবো বিকাশ অ্যাপের মাধ্যমে কীভাবে তোমরা কলেজ অ্যাডমিশনের 2023-এর জন্য 150 টাকা ফি প্রদান করবা, ঠিক আছে? সো আশা করি তোমাদের উপকার হবে। আর তার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ফার্দার আরও ভালো ভালো ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন পেতে। তো এনিওয়ে চলো আমরা শুরু করি। সো তো প্রথমে তোমার বিকাশ অ্যাপে ঢুকতে হবে। যদি তোমার বিকাশ অ্যাপ থাকে তাহলে বিকাশ অ্যাপে তুমি লগ ইন করবা। করার পর হচ্ছে তোমাকে এই দেখো, অনেক সময় এখানে পে বিলে যায়, তোমাকে আমি দেখাচ্ছি। পে বিলে যদি তুমি চাও তাহলে এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে যাবা। বাট এখানে কিন্তু তুমি যদি নাম তুমি কিছু পাচ্ছ না, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে। হ্যাঁ, দেখো কি লিখেছে, প্লিজ ট্যাপ অন সি মোর ইন অ্যাপ হোম টু অ্যাক্সেস এডুকেশন ফি সার্ভিস শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? তুমি যদি এখানে সার্চ দাও এক্সআই কলেজ অ্যাডমিশন, যেটা এক্সআই, দেখো নাই কিন্তু, শুধু কলেজ দাও তাও দেখবে এখানে কিন্তু আসতেছে না, তাই না? আচ্ছা দেখো, সো এখন আমরা কিন্তু এখান থেকে করতে পারতেছি না, তো আমি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করলাম না। তারপরে যদি আমি সার্চ করি কলেজ, আসতেছে না, তাই না? সো আমরা যে কাজটা করতে পারি, যাদের এই সমস্যাটা হচ্ছে তারা যে কাজটা করবা সেটা হচ্ছে এই মূল হোম পেজে আসবা। হোম পেজে আসার পর তোমরা যে কাজটা করবা যে আরও দেখুন, দেখছো যে আরও দেখুন লেখাটা, আমি একটু জুম করে দিই তোমাদের সুবিধার্তে, আছে জুম হচ্ছে না, যাই হোক, আরও দেখুন, আরও দেখুনে ক্লিক করবা। করার পর দেখবা এই দেখো এডুকেশন ফি, দেখছো যে এডুকেশন ফি লেখা, এখানে ক্লিক করবা। করার পর তুমি দেখবা নিচেই কিছু তোমার সার্চ দেওয়া লাগবে না, সার্চ দিলে দাও সমস্যা নাই। হ্যাঁ, এই যে সার্চ দিলে তো হইলই, আর সার্চ না দিলেও দেখবা এখানে প্রথমেই থাকবে এই যে এক্স আই ক্লাস অ্যাডমিশন, ঠিক আছে? সো কলেজ, তো এখানে তুমি যাবা, ক্লিক করবা। করার পর তুমি যে বোর্ডের নাম লিখবা, পাশের বছর লিখবা, রোল নাম্বার লিখবা, মোবাইল নাম্বার লিখবা, ঠিক আছে? এরপর তুমি কি করবা, পে করতে এগিয়ে যান। এরপর তুমি দেখবা তোমাকে সব কিছু তোমার ইনফরমেশন দেখাবে, তোমার নাম দেখাবে, সব কিছু দেখাবে। হ্যাঁ, তারপর তোমার 150 টাকা নিজের ওড়াই কেটে নিবে, ঠিক আছে? কেটে নেওয়ার পর তুমি জাস্ট ট্যাপ করে রাখলে বা আরও কনফার্ম করলে ওটা কেটে নেবে। তো এটাই ছিল প্রসেস, যেন তোমরা অপশনটা খুঁজে পাও, অনেকে অপশন খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা করলাম। আশা করি তোমাদের উপকার হয়েছে, উপকার হলে তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।